আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা বিওডি এবং সিওডি রসায়ন দ্বিতীয় পত্রের যে পরিবেশ শোষণ চ্যাপ্টারটা রয়েছে সেখানের একটা গুরুত্বপূর্ণ টপিক। গুরুত্বপূর্ণ টপিক এই কারণে যে এটা পরীক্ষায় প্রায়ই আসে এবং হচ্ছে স্টুডেন্টদের জন্য সবচেয়ে মনে হয় ভয়ানক একটা ব্যাপার স্যাপার মনে হয় আর কি, অনেকেই সমাধান করতে পারো না বা হচ্ছে পারা যায় না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও হয়তো সমস্যা হতো, হয়তো না সমস্যা হতো, দেন জিনিসগুলো আস্তে আস্তে অনেক বেশি বোঝার চেষ্টা করেছি বা শিখেছি, দেন তোমাদেরকে এখন শেখাচ্ছি। তো বিওডি এবং সিওডি নির্ণয়ের এই ক্লাসটা এতই মজার হবে বা এত সহজ হবে, তুমি মনে করবে এত সহজে বিওডি সিওডি নির্ণয় করা যায় অবশ্যই। তবে এই ক্লাস বোঝার জন্য অবশ্যই তোমাকে ডিও নির্ণয়ের ক্লাসটা আগে আগে করে ফেলতে হবে। কোনটা ডিও নির্ণয়ের কোন ক্লাস মনে আছে? আমি দেখো আর দুইটা ক্লাস ঠিক আগে, দুইটা ক্লাস আগে আমি একটা ডিও নির্ণয়ের একটা ক্লাস দিয়েছি, তোমরা ওই ক্লাসটা অবশ্যই করে নিতে হবে এবং ওই ক্লাসের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তোমরা ওখান থেকে আগে ডিও নির্ণয়ের ক্লাস করে আসবা। যদি ডিও নির্ণয়ের ক্লাস না করো তাহলে কিন্তু বিওডি আর সিওডি বুঝবা না, বুঝবা আংশিকভাবে বুঝবা। তো দেখো বিওডি মানে কি? বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তুমি বলো এই দুইটা মানে জিনিসগুলোকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এগুলো যা বলে এগুলো তো আমরা জানি, আপনি এগুলো কি বুঝাই না দিবেন? আসতেছি এখন। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে কি? ধরো পানির মধ্যে তো অবশ্যই কি আছে, শুরুতে ধরো কিছু অক্সিজেন তো থাকবে, ধরো সেখানে অনেক যেই পরিমাণ অক্সিজেন আছে সেখানে ধরো বায়োলজিক্যাল যেই মানে জীব অণুগুলো আছে সেগুলাকে যদি তুমি এখানে কি করতে চাও, মেরে ফেলতে চাও বা পচাই ফেলতে চাও বা হচ্ছে হলো কি এখান থেকে ধ্বংস করে ফেলতে চাও, ঠিক আছে, সেই বায়োলজিক্যাল জিনিসগুলোকে যদি তুমি অণুজীবগুলোকে বা হচ্ছে হলো যে জৈব উপাদানগুলো রয়েছে সেগুলোকে তুমি যদি কি করে ফেলতে চাও, ভ্যানিশ করে ফেলতে চাও বা সেখানে জারিত করে ফেলতে চাও, তাহলে ওই যে তোমার শুরুতে যতটুকু অক্সিজেন ছিল সেখান থেকে কিছু পরিমাণ অক্সিজেন আস্তে আস্তে খরচ হবে, খরচ হওয়ার পর তোমার বাকি অক্সিজেনটুকু ওই পানিতে থেকে যাবে। শুরুতে যে অক্সিজেনটা থাকে সেটাকে ইনিশিয়াল ডিও বলে, ডিজলভ অক্সিজেন। দেন তাহলে দেখো যতটুকু অক্সিজেন খরচ হয়ে গেছে, খরচ হওয়ার পর বাকিটা থেকে যায় পানির মধ্যে, তাহলে ফাইনাল ডিও। তো আমরা কি জানি যতটুকু খরচ হবে সেটা কত? তোমার শুরুতে অক্সিজেন ছিল 10 গ্রাম, বর্তমানে অক্সিজেন আছে ধরো 5 গ্রাম, তাহলে বাকি কয় গ্রাম কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বলো তো? শেষ হয়ে গেছে 5 গ্রাম। তাহলে আমরা জানি কি শুরুতে যা আছে, শুরুতে ডিজলভ অক্সিজেন, শুরুতে যেই পরিমাণ অক্সিজেন আছে পানিতে, দেন ফাইনাল অক্সিজেন যতটুকু বর্তমানে আছে। কি করার পর? অবশ্যই সেখানে জৈব পদার্থগুলোকে জারিত করার পর, জারিত করতে গিয়ে এখান থেকে অক্সিজেন কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে কোথেকে, নমুনা পানি থেকে। তো এটাই হচ্ছে হলো বিওডি। সিওডি সেম কেস, তুমি বলবো ওমা এটা তো ইনিশিয়াল ডিও ফাইনাল ডিও, এটাও তো কি ইনিশিয়াল ডিও ফাইনাল ডিও, ওমা খাইছে এটা কি, বুঝতেছি না, আমিও বুঝতেছি না, বুঝতেছি না, শুনে দেখি কিভাবে বলি। বিওডি আর সিওডির মধ্যে সূত্রগত পার্থক্য একই, কিন্তু নমুনাগত বা হচ্ছিল কাকে জারিত করতে সেই ব্যাপারটা ভিন্ন এবং অবশ্যই জারণের সময়টাও ভিন্ন। কিরকম দেখো বিওডি এই ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র জৈব উপাদানগুলাই কি করবে বলো তো, জারিত করে ফেলবে পানির মধ্যে যেই জৈব উপাদানগুলো আছে সেগুলাকে। আর সিওডি জৈব অজৈব দুটোটাকে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের মধ্যে অবশ্যই জৈব প্লাস অজৈব, জৈব প্লাস কি বলতো অজৈব, জৈব এবং অজৈব যত উপাদান আছে সবগুলাকে কি করবে, জারিত করবে। তাই আর এ শুধু জারিত করবে কাকে বলতো, জৈব উপাদানগুলাকে, মানে নমুনা বা পানির মধ্যে যে জৈব উপাদান আছে সেই জৈব উপাদানকে সে কি করে ফেলবে, ভ্যানিশ করে ফেলবে। তো দেখো শুধুমাত্র জৈব উপাদানকে ভ্যানিশ করতে অক্সিজেন তুলনামূলক একটু কম লাগবে না? কেন কম লাগবে? শুধুমাত্র জৈব উপাদানগুলোকেই সে ভ্যানিশ করবে, অজৈব উপাদানগুলোকে ভ্যানিশ করে না। তাহলে জৈব উপাদান ভ্যানিশ করতে ধরো 10 গ্রাম অক্সিজেন লাগে, আর তাহলে জৈব এবং অজৈব সবগুলোকে যদি ভ্যানিশ করতে চাও তাহলে আরও বেশি অক্সিজেন লাগবে। তাহলে এই যে সিওডি, সিওডিটা হচ্ছে কিন্তু কতটুকু অক্সিজেন লাগবে, বিওডিটা যতটুকু অক্সিজেন লাগবে, বিওডি হচ্ছে জৈব উপাদানকে জারিত করতে যতটুকু লাগবে, আর সিওডি কি জৈব অজৈব সব উপাদানকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটাই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা মানে কোনটা, এটা এই অক্সিজেন কোনটা, এই অক্সিজেন হচ্ছে যেটা খরচ হয়ে যায়, যেটা খরচ হয় কি করতে, খরচ হয় জারিত করতে, খরচ হয় কাকে জারিত করতে, জৈব অজৈব সকল উপাদানকে, কোথাকার, পানির, পানির, পানির।
মানে যেই সারফেস ওয়াটারটা নিচ্ছ বা যে যেখান থেকে যে উৎসটা থেকে পানি নিচ্ছ সেই পানির বা নমুনা পানির মধ্যে বেসিক্যালি। তো তো আমি যদি একটা পুকুরের বিওডি বা সিওডি নির্ণয় করতে চাই, তাহলে তার থেকে একটা নমুনা 1 লিটার তুলে নিয়ে আসবো, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণকে নিয়ে আমি কাজ করবো। ব্যাপারটা এরকম না, ওই নির্দিষ্ট পরিমাণে যখন কাজ করব, তাহলে নির্দিষ্ট পরিমাণের জন্য যখন পেয়ে যাব আমাদের বিওডি এবং সিওডি, তখন আমরা পুরা উৎসটার জন্য কি বিওডি এবং সিওডি পেয়ে যাব। কথা ক্লিয়ার? তো এই জন্য দেখো, বিওডি যেহেতু শুধুমাত্র জৈব অণুকে উপাদান করে, তাহলে বিওডি আর সিওডি এই দুইটার মধ্যে দুটোটাই কিন্তু ডিমান্ড, দুটোটাই খরচ হয়ে যায় জারিত করতে। কাকে? জৈব এবং অজৈব উপাদানকে খরচ কর মানে জারিত করতে সিওডি, আর জৈব উপাদানকে করতে শুধু বিওডি। তাহলে স্বাভাবিকভাবে জৈব উপাদানকে মানে জারিত করতে যতটুকু অক্সিজেন লাগবে, দুইটাকে উপাদান মানে জারিত করতে তার চেয়ে বেশি লাগবে। তাহলে সিওডির মানটা বড় হয়, এটা তুলনামূলক বড় হয়। এটা তুলনামূলক কি? ছোট। তুলনামূলক ছোট, কার তুলনায় ছোট? এই যে এটার তুলনায় ছোট। সিওডিটা একটু বেশি হবে, কেন? সিওডি হচ্ছে মানে জৈব অজৈব সব উপাদান কে জারিত করতে কিন্তু লাগে এটা। তুমি বলবা আচ্ছা বুঝলাম, আপনি জৈব অজৈব সব উপাদানকে কি জারিত করবেন, ওকে দর্শন। তো প্রশ্নের মধ্যে দেখতে হবে যে আমরা জৈব উপাদান অজৈব উপাদান দুইটাকে জারিত করতেছি নাকি একটাকে জারিত করতেছি। একটাকে জারিত বললে সেখানে বিওডি, আর যদি দুইটাকেই জারিত করি তাহলে সিওডি। এখন আরো কিছু কাহিনী আছে, এই যে তোমার নমুনা পানির মধ্যে যে পরিমাণ মানে জৈব পদার্থ আছে বা জৈব উপাদান আছে, সেগুলোকে জারিত করে কি করবা, ভ্যানিশ করতে অক্সিজেন লাগে। তাহলে এই কাজটা, এই কাজটা কিন্তু তুলনামূলক করা হয় হচ্ছে হলো 4 থেকে 5 দিন যাবত, 4 থেকে 5 দিন যাবত। যাবত বানান ঠিক আছে কিনা আমি জানি না, বা যাবত খুব সম্ভবত বানানটা হচ্ছে এরকম, ঠিক আছে? 4 থেকে 5 দিন যাবত, এটা দিন অবশ্যই দিন, 5 দিন যাবত। আর এটা 2 থেকে 3 ঘন্টা। দেখো এখানে এই যে তোমার কি এখানে জারণ ক্রিয়াটা ঘটানো হয় হচ্ছে অনেক ধীরে ধীরে, নিজে নিজে ঘটে, নিজে নিজে তুমি রেখে দিবা, নিজে নিজে ঘটে। মানে নোংরাটাকে নিয়ে সেখানে তুমি কি করলা, 5 দিন রেখে দিলা, তাহলে নিজে নিজেই সেখানে কি জারণ ক্রিয়া ঘটবে আস্তে আস্তে। আর এখানে H2SO4 O K2 CR2 মানে পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ ব্যবহার করায়, এর মিশ্রণ ব্যবহার করে 2 থেকে 3 ঘন্টায় জারণ ক্রিয়াটা সম্পন্ন করে ফেলা হয়। আর এটা অটোমেটিক নিজে নিজে আস্তে আস্তে 4 থেকে 5 দিন, কখনো 5 থেকে 7 দিনও এটা ব্যবহার করা হয়। কত দিনে করা হচ্ছে সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? প্রশ্নে উল্লেখ করা থাকে বা হচ্ছে এটা আসলে প্র্যাকটিক্যাল ওয়ার্ক। তো তুমি বলবা আসলে বিওডিসিওডি তেমন কি প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট আছে বা প্র্যাকটিক্যাল ব্যবহার আছে? অবশ্যই ব্যবহার আছে গবেষণার কাজে, এবং ইভেন হচ্ছে বিভিন্ন উৎসের পানি কতটা বিশুদ্ধ, সে পানিটা কতটা মানসম্মত সেখানে মাছ চাষের জন্য, বা হচ্ছে হলো সেই পানিটা তো আসলেই সেটা ব্যবহারযোগ্য কিনা, সব কিছু জানার জন্য তুমি পানির বিওডি এবং সিওডি জানা খুবই জরুরি একটা ব্যাপার। তা আমরা এখান থেকে মোটামুটি আসলে বিওডি এবং সিওডি সম্পর্কে একটা আইডিয়া পেলাম। তো তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে তাহলে কি এই বিওডি সিওডি কীভাবে নির্ণয় করতে পারবো, নমুনা পানি আনবো, এনে নমুনা পানির মধ্যে আগে কতটুকু অক্সিজেন আছে বের করে নিব, দেন তাকে 5 দিন রেখে দিব। 5 দিন রেখে দেওয়ার পর দেখবো সেখানে কতটুকু অক্সিজেন আছে। তাইলে শুরুতে এত ছিল, পাঁচ দিন পর এত আছে পানিটার মধ্যে, তাহলে বাকিটা কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। কি করতে ভ্যানিশ হয়েছে, জারণ কি ঘটাইতে ভ্যানিশ হয়েছে, ওইটাই বিওডি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইনিশিয়াল ডিও বের করবো, আর এটা হচ্ছে ফাইনাল ডিও, মানে 5 দিন পরের ডিওটা বের করবো। তো ডিও বের করার প্রসেস তো আমরা আগের দিন শিখে ফেলছি, তাই না? নাকি শিখি নাই? শিখছি, কি বলো? ওকে, দেন এখানে সিওডির ক্ষেত্রে ঠিক সেম, প্রথমে আনবো নমুনা, আনবো এনে সেখানে ইনিশিয়ালি ডিও নির্ণয় করে ফেলবো। কি করে ফেলবো, ডিও নির্ণয় করে ফেলবো। ডিও নির্ণয় করার পর তাকে 2-3 ঘন্টা ধরে কি করবো, জারক পদার্থ দিয়ে, এই যে জারক পদার্থ, জারক পদার্থ দিয়ে ওখানে জারণ ক্রিয়া ঘটাবো। এই জারক পদার্থ থেকে যেমন অক্সিজেন তো আসবে, আসবে সাথে সাথে কোত্থেকে, ওই দ্রবণের ভিতর থেকেও অক্সিজেন কী হবে, আস্তে আস্তে শেষ হবে। দেন 3 ঘন্টা পর বা 2 ঘন্টা পর আমি আবার অক্সিজেনটা মাপবো, শুরুতে একটা অক্সিজেন থাকবে, দেন মাপার পর দেখতে 3 ঘন্টা পর জারিত হওয়ার পর 3 ঘন্টার পর আমি আবার মাপলাম, দেখলাম এটা পাইলাম। তাহলে প্রথমে পাইছি ধরো 500 ml অক্সিজেন আছে, ধরো এরপরে এখন দেখি যে 300 ml আছে, তাহলে খরচ হয়ে গেছে কত, 200 ml। তাহলে 500 ml ইনিশিয়াল, ফাইনাল এখন 300 ml, তাহলে ডিফারেন্সটাই হচ্ছে কি এখন মানে খরচ হয়ে গেছে, যেটা খরচ হয়ে যায় ওইটাই সিওডি। কথা কি ক্লিয়ার? তো আমাদের প্রশ্ন অনেকগুলো ফ্যাক্টর বুঝতে হবে, যে বিওডি নির্ণয় করতে বলছে না সিওডি নির্ণয় করতে বলছে, বিওডি নির্ণয় সূত্র যা সিওডি নির্ণয় সূত্র তাই, তবে
সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। বিওডিটা হচ্ছে গেলো কত, 4 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন একটা সময় নির্দিষ্ট থাকে, আর একটা 2 থেকে 3 ঘন্টা থাকে। দেন এই কাজটা করানো হয়, একটা জারক পদার্থ ইউজ করা হয়, কিন্তু এখানে নিজে নিজেই বেসিক্যালি জারণকে ওটা ওই ভিতরের অক্সিজেন সাহায্যেই কি সম্পন্ন হয়ে থাকে। আর বিওডির মানটা তুলনামূলক কম হয়, বিওডি কিন্তু খরচ হয়ে যাওয়াটা, এখানে এটা খরচ হয়ে যাওয়া, ঠিক আছে? তো বিওডিটা যেহেতু শুধুমাত্র জৈব উপাদানকে আমরা কি করছি বলতো, জৈব উপাদানটাকেই জারিত করছি, তাই এখানে এটা একটু কম লাগে। আর যেখানে এখানে জৈব অজৈব দুইটাকেই কি করা হয়, জারিত করা হয়। তো এখন তাহলে আমরা অঙ্ক করার সময় ইনিশিয়াল ডিও বের করবো, ফাইনাল ডিও বের করবো। ডিও বের করার প্রসেস কী দিয়ে করবো, ডিও বের করার প্রসেসটা কেমনি সম্পন্ন হয় মনে আছে? তো ডিও হচ্ছে কি, নমুনা উপাদানটা আনবো, দেন সেখানে একটা আয়োডাইড লবণ দিব। আয়োডাইড লবণ দেওয়ার পর এখান থেকে বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া ঘটে, আমি কিন্তু ডিও বিক্রিয়া আজকে লিখাবো না, তোমরা বিক্রিয়া নিজেই লিখতে হবে। ঠিক সেম প্রসেস, বাট হচ্ছে হলো আমি শুধু অঙ্ক করাবো। দেখো তাহলে ওটার মধ্যে যদি আয়োডাইড লবণ দেওয়া হয়, আয়োডিন বিমুক্ত হয়ে যাবে, জারিত হয়ে আয়োডিন বের হয়ে আসবে। ওই আয়োডিনটাকে একটা বিজারক পদার্থ দিয়ে টাইট্রেশন করব, সেই বিজারক পদার্থটা আয়রন সালফেট হতে পারে, দেন সেটা হচ্ছে হলো সোডিয়াম থায়োসালফেট হতে পারে, যে কোনো বিজারক পদার্থ দিয়ে কি জারিত করব। তো আমরা গত ক্লাসে শিখছিলাম হচ্ছে হলো সোডিয়াম থায়োসালফেট দিয়ে, আর এটা দিয়ে কোশ্চেন বেশি আসে, এটা হচ্ছে উইঙ্কলার প্রসেস। উইঙ্কলার প্রসেসের মাধ্যমে ডিও নির্ণয়, এই উইঙ্কলার প্রসেসের মাধ্যমেই আমরা বিওডি সিওডি নির্ণয় শিখবো। আর বিওডি সিওডি নির্ণয় করতে আমাদের ডিও নির্ণয় লাগবে, আর ডিও নির্ণয় হিসেবে আমরা কোন প্রসেসটাকে ইউজ করব, উইঙ্কলার প্রসেস। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, নাইলে কেমন হবে? এগুলো খুবই ইজি টপিক, টাইম একটু বেশি নিলাম, বারবার অনেকগুলো কথা রিপিট করলাম, একটু শোনো কষ্ট করে, অটোমেটিক এগুলো কি ইজি হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা এটার ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি। ম্যাথমেটিক্যাল একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করলেই কি তোমাদের কাছে ইজি হয়ে যাবে একদম, কথা ক্লিয়ার? চলো এবার চলে আসো, আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মটা সলভ করি, তাহলে আমাদের কি এই বিওডি কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এখানে একটি জলাশয়ের 1 লিটার আয়তনের নমুনা পানি নেওয়া হয়েছে, উক্ত নমুনার 50 ml, 1 লিটার নিচে কিন্তু, নেওয়ার পর সেখান থেকে 50 ml এর সাথে পর্যাপ্ত আয়োডাইড লবণ যোগ করে প্রাপ্ত আয়োডিন। তো আমরা জানি হচ্ছে নমুনাটা এনে তার মধ্যে একটা আয়োডাইড লবণ দেওয়া হবে, সেই আয়োডাইড লবণ থেকে প্রাপ্ত I2টা, যতটুকু I2 পাওয়া যাবে, সেই I2টাকে কী করা হবে বলতো, টাইট্রেট করা হবে। কী করা হবে? টাইট্রেট। টাইট্রেট করতে কী দিয়ে টাইট্রেট করবে? একটা বিজারক পদার্থ দ্বারা, সেই Na2S2O3, এটা দ্বারা টাইট্রেট করতে দেখলাম যে এটা লাগছে কত, 8 ml, এটার ঘনমাত্রা ছিল কত, এত। এরপর কী করছে, এই 1 লিটার মধ্যে থেকে আবার 50 ml নিয়ে এবার আলাদা করে এখানে টাইট্রেট করছে। প্রথমে এই টাইট্রেট করে এখান দিয়ে এটা কিন্তু প্রথমে ইনিশিয়াল ডিও পেয়ে যাবে, এখান থেকে এই প্রথমে টাইট্রেট করছে, এটা দিয়ে ইনিশিয়াল ডিও পেয়ে যাবে। আবার কী করছে, আবার একই আয়তনের নমুনার সাথে, একই আয়তন মানে ওই যে 50 ml, সেই 50 ml কে অণুজীব যোগ করে 5 দিন রেখে দিছে। 5 দিন দেখেই বুঝে যাবো আমরা এটা কী বিওডি প্রসেস, কী প্রসেস, বিওডি। 5 দিন রাখার পর টাইট্রেট করতে, কারে ওই 50 ml কে 5 দিন পর টাইট্রেট করতে দেখা গেলো Na2S2O3 এর এত ml লাগছে। এ ঘনমাত্রা কত, ঘনমাত্রা আগেরটাই, আগের ঘনমাত্রাটাই এত ml লাগছে। উক্ত পানির বিওডি কত নির্ণয় করতে পারবো না আমরা, কীভাবে নির্ণয় করবো? দেখো শুরুতেই তাইলে আমাদের উইঙ্কলার প্রসেসের মাধ্যমে ইনিশিয়াল ডিও মানে হচ্ছে কখন, দেখো তো এনেই এই যে টাইট্রেট করতে যতটুকু লাগছে, এরপরে করবো আবার 5 দিন পরে ডিও বাইর করবো, তাহলে 5 দিন পরেরটা হচ্ছে ফাইনাল ডিও, শুরুটা হচ্ছে ইনিশিয়াল ডিও, কথা কি ক্লিয়ার? তো আমরা উইঙ্কলার প্রসেসের মাধ্যমে করার জন্য আমি বিক্রিয়াগুলো আর লিখাবো না, তোমরা অবশ্যই ডিও ডিও নির্ণয়ের যে ভিডিওটা আছে ওটা দেখে নিবা, ওখান থেকে বিক্রিয়াগুলো তুলে ফেলবা। ওখান থেকে একটা লাইন দাঁড় করিয়েছিলাম মনে আছে আমাদের, বিজারক পদার্থ হিসেবে Na2S2O3 এটা সোডিয়াম থায়োসালফেটটা যোগ করেছিলাম। তো এটা বলেছিলাম যে কি বলতো, যে 1000 ml 1 মোলারিটি Na2S2O3 ইকুয়াল কি বলছিলাম, 8 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম কি অক্সিজেন। দেন আমাদের কতটুকু লাগছে বলতো, এতটুকু লাগছে এত ঘনমাত্রার, তাহলে এতটুকুর জন্য মানে এই যে এতটুকু Na2S2O3 ইকুইভ্যালেন্ট কত গ্রাম অক্সিজেন সেটা বের করে ফেলবো, দেন গ্রামকে মিলিগ্রামে নিব, মিলিগ্রাম থেকে আমরা PPM নিয়ে যাব। তাহলে দেখি PPM নিয়ে যাওয়া এটাই হচ্ছে ডিও। দেখি সুতরাং 1 ml 1 ml Na2S2O3 এটা কী আসবে বলতো, এটা আসবে 8/1000, এত গ্রাম অক্সিজেন। দেন সুতরাং আমরা কয় গ্রামের জন্য বের করব, আমাদের যতটুকু লাগছে যতটুকু ml, 8 ml কত, 0.11, এত মোলারিটি Na2S2O3। দেখো তো 1000 ইন্টু 8 ইন্টু হচ্ছে কত, এই যে এটা
উপরেও তো 8 অলরেডি, এখানে আরেকটা 8 আসছে, লাক্সে 8, দেন হচ্ছে হলো কত 0.011, এত গ্রাম ওটু, কোনো সমস্যা কি আছে? নাই, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখি এটা আনসারটা কত আসে। তাহলে আমরা এটাকে কি 8 × 8 × 0.011 ভাগ হচ্ছে হলো কত 1000, দেন এটা আমরা পাচ্ছি হলো, দেখো আমি এখান থেকে এটা ক্যালকুলেশন করার পর এটা পেলাম হচ্ছে হলো 0.00704 গ্রাম। এটাকে গ্রামে পাইলাম, মিলিগ্রামে নেওয়ার জন্য কি করতে হবে, 1000 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা পাচ্ছি হলো 0.704 মিলিগ্রাম। তো সুতরাং ডিও কত হবে বলো তো, সুতরাং ইনিশিয়াল ডিও, ইনিশিয়াল ডিও, তো ডিও বের করে বলছি কি, আমরা জানি এটা মিলিগ্রাম পার লিটার, তো আমরা বলেছিলাম যে এটা এখান থেকে যেই ভরটা পাবো মিলিগ্রাম এককে, মিলিগ্রাম এককে পাবো, তো মিলিগ্রাম এককে ভর 0.704, এটাকে নমুনা পানিটাকে লিটারে, এই যে নমুনা কত 50 ml নিয়েছি না, এইটা 1 লিটার নয়, 1 লিটার নয় যেটা নিয়ে কাজ করেছি, এই যে 50 ml টাকে লিটারে কোকে নিয়ে বসাবো। তাইলে উপরে এটা থাকবে হচ্ছে মিলিগ্রাম, তো আর 50 ml কে লিটারে কোকে নিয়ে বসাইলে 50 ml লিটারে কত 0.05 লিটার। তাইলে এইটাকে দেখো 0.05 এই লিটার এখানে বসাই দিলাম, দেখি এটা ppm কত আসে, এটা ভাগ হচ্ছে হলো কত 0.05, ও 100, যেটা দেখতে পাচ্ছি হচ্ছে হলো কত 14.08, এত ppm, ডিরেক্ট মিলিগ্রাম পার লিটার মানি হচ্ছে কত ppm। তাহলে দেখো আমার সহজে কি এটা চলে আসছে, দেখি আমি আরেকবার, তারপরও 0.704 ভাগ হচ্ছে 0.05, এটা দিলাম 14.08 ppm আসতেছে, ঠিক আছে আমার এখানে আর কোনো ঝামেলা নাই, 14.08 ppm। তাহলে আমাদের এখান থেকে ইনিশিয়াল ডিও আমরা পেয়ে গেছি, তাহলে আমি এটা লিখে রাখি ইনিশিয়াল ডিও 14.08 ppm। আমার এখন আবার সেম ভাবে ফাইনাল ডিওটা বের করব, দেখো ফাইনাল ডিও বের করা খুব কঠিন কাজ হবে না, পাঁচ আবার রাখছি, রাখার পর অনুজীব যোগ করে 5 দিন রাখছি, টাইট্রেট করতে এত এত লাগছে, কত ঘনমাত্রা কিন্তু সেম ছিল, মাত্র 3.4 ml লাগছে, এটা বের করতে হবে, সবই তো সেম, তো লাগছে কত দেখো তো, এত আছে, এটা তো আমাদের কি 8 গ্রাম অক্সিজেন, ঠিক আছে এতটুকু মতো একদম হু, জাস্ট এই জায়গাটা দেখো তো 3.4, আমি শর্টকাট মারবো সব কিছু যেহেতু আগের মতো, জাস্ট এই জিনিসটা কত লাগছে 3.4 ml লাগছে। তাহলে 3.4 দিয়ে আমি নতুন করে আরেকটা ডিও এখন বের করে ফেলবো, দেন আলটিমেটলি আমার কি হয়ে যাবে বলো তো, সবাই এটা তো পারবা না, এখন দেখো তো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসে এটা দেখি, এটা আসতেছে 3.4 × হচ্ছে হলো 8 × আমি একদম বাচ্চাদের মতো করে করে করাচ্ছি, ঠিক আছে আবার আমি নিজেও বাচ্চা সেই জন্য বাচ্চাদের মতো করি আর কি, আমি একটা কথা বলি সবসময় বুঝছো, আমি হচ্ছে যারা ফেলটুস মার্কা তাদের স্যার আর কি, গ্রাম, তো এটাকে মিলিগ্রামে নিয়ে যাব, মিলিগ্রাম নিব, এটা মিলিগ্রামে পেলাম হচ্ছে 0.2992, এত মিলিগ্রাম, তো এত মিলিগ্রামকে আমরা এবার সুতরাং ফাইনাল ডিওতে নিয়ে যাব, ফাইনাল ডিও, তো ফাইনাল ডিও কত, এটাকে অবশ্যই 0.2992 মিলিগ্রাম, আর নমুনা কত ছিল, একই আয়তনের নমুনা, তো একই আয়তন মানে 50 ml নমুনা, নট 1 লিটার যেটা নিয়ে কাজ করছি 50, তো 50 যদি কাজ করি তাহলে হচ্ছে 0.05, দেখি এটা করলে এটা তো লিটার, তাহলে কত ppm আসবে ডিরেক্ট, তোমরাও করতে পারো আমার সাথে সাথে 0.05, এটা দেখতে পাচ্ছি হচ্ছে হলো 5.984 ppm, কত 5.984 ppm। তাইলে হচ্ছে হলো ইনিশিয়াল ডিও এত, ফাইনাল ডিও হচ্ছে এত, তাহলে আমাদের বিওডি কি বলো তো, বিওডি হচ্ছে দুইটা ডিফারেন্স, তাহলে আমরা এখন সুতরাং বিওডি করে ফেলবো, আর এই আবারও বলছি এই অঙ্ক বোঝার জন্য এটা তোমাকে অবশ্যই আগে ডিওর অঙ্কটা করে আসতে হবে, ডিওটা জানা থাকতে হবে তোমাকে, ডিও যদি তুমি না জানো তাহলে হবে না, এখন তোমাদের জন্য হচ্ছে এটা ফাইনাল, সুতরাং বিওডি, সুতরাং কি বলতো বিওডি, তো বিওডিটা কি হবে বলতো, বিওডি কিন্তু আমরা অঙ্ক করছি, বিওডি হচ্ছে হলো কি ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও, ফাইনাল ডিও, দেখো দেখো তো ইনিশিয়াল ডিও কিভাবে বের করব, ইনিশিয়াল ডিও তো বের করেই রাখছি ভাই, 14.08 বিয়োগ ফাইনাল ডিও কত 5.984, তাহলে দেখি এটা কত ppm আসে, এবং ক্যালকুলেটর যদি আমি এটা ইউজ করি তাহলে পাচ্ছি হলো
2.08, এটা পাচ্ছে 8.096 এত পিপিএম, শেষ আনসার। এটাই হচ্ছে তোমাদের জন্য এই দ্রবণটা বা নমুনা পানিটার পিপিএম, 8.096 পিপিএম। তো তোমরা সহজে কিভাবে কি করতে পারো, বিওডি নির্ণয় করতে পারো। এখন তুমি বলবা সিওডি তাহলে কি করব, জাস্ট আমি ভাই দেখাই দিয়ে সিওডি অঙ্ক তুমি সহজে পারবা। তুমি যদি বলো যে আমি পারবো না, এটা তোমার ভুল ধারণা, তুমি নিজের উপর কনফিডেন্স রাখো, তুমি পারবা। আমি প্রসেস তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাদের এখন ভিডিও করছি, কয়টা বাজে জানো, রাতের 2:46 বাজে, এখনও মানুষের বিভিন্ন দিকে আওয়াজ হচ্ছে, কোথায় যেন গুলির আওয়াজ শুনলাম। পুলিশে কালকে নির্বাচন চিটংয়ে, কিন্তু সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন, সো এখানে অলরেডি নিরাপত্তা অনেক জোরদার, যেহেতু এটা কোনো বিবাহের কোনো আতশবাজির সাউন্ড হবে না, পুলিশের সাউন্ড শুনলাম, দেন হচ্ছিলো এখানে চারপাশে মানুষ কথা বলতেছে, এর মাঝে ভিডিও করছি। সো তারপরেও তোমাদের জন্য কি এটা একটু সহজবোধভাবে বোঝানোর ট্রাই করছি, বা কিছু আউটসাইড সাউন্ড আসলে সেটা মানে যাতে নয়েজটা ক্যান্সেল হয়ে যায়, সেই জন্য আমি 2-1 বার রিপিট করতেছি, একটু কথা একটু বেশি বলতে হচ্ছে। দেখো এমনি তো আমি কথা বেশি বলি, তাই না? তুমি তো বলতেই পারো, আপনি তো এমনিতেই কথা বেশি বলেন, কাজের কথা হচ্ছে অকাজের কথা বেশি বলেন, তাই না? বললো সহ্য করতে হবে, যেহেতু ভিডিও আমি করছি। দেখো তোমার ঠিক সিওডি নির্ণয়ের ক্ষেত্রে কি বলবে, সিওডি নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট সব কিছু একই বলবে, এ নিয়ে একবার কি করে ফেলবে, একবার টাইট্রেট করে ফেলবে, তাহলে এতটুকু পর্যন্ত একদম হুবহু দেখবে যা আগের মতো থাকতেছে। আবার এই নমুনার সাথে অনুজীব আর যোগ করবে না, বলবে যে এই নমুনার সাথে কি যোগ করবে, H2SO4 এবং K2CO2O7, অথবা একটা জারক পদার্থ যোগ করবে, যে কোনো H2SO4 আবার প্লাস K2CO2O7, এগুলো যোগ করবে, অথবা এগুলো ছাড়াও অন্য কোনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা যে কোনো ধরনের জারক পদার্থ যোগ করার কথা বলতে পারে। যোগ করে 2-3 ঘন্টার কথা বলবে, বা 4-5 ঘন্টার বলবে, বলে রাখার পর বা রিফ্লাক্স করার পর, বা হচ্ছে হলো জারিত করার পর বলবে যে আবার Na2S2O3 এর এত ML লাগছে, বা একই ঘনমাত্রার এতটুকু লাগছে বলবে, তারপর ওটা সিওডি বের করতে বলবে। খালি জাস্ট তোমাদের 5 দিনের জায়গায় হচ্ছে 2-3 ঘন্টা লাগবে, আর এখানে 5 দিন না রেখে ওখানে একটা জারক পদার্থ যোগ করে, যাকেই যোগ করা হোক কোনো সমস্যা নেই, জারক পদার্থ। তোমার কাজ হচ্ছে তোমার যে টাইট্রেট করছো যেগুলো দিয়ে সেগুলো কতটুকু লাগছে, আর ওই যে বিক্রিয়াটা তোমাকে কি জানা থাকতে হবে। আর এটা হচ্ছে উইঙ্কলার প্রসেসের মাধ্যমে, ডিও নির্ণয়ের মাধ্যমে বিওডি আর সিওডি নির্ণয় করা। আমার মনে হয় তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তুমি এখন বইটা খুলে সিওডির কোনো ম্যাথ থাকলে করে ফেলো, আমি যেভাবে বললাম ঠিক সেমভাবেই কোশ্চেন সিওডিটাও আনসার করতে হবে, শুধু পার্থক্য, বেসিক পার্থক্য ওই সময়টার ওখানে, ঠিক আছে? আর এখানে বিওডির ক্ষেত্রে নিজে নিজে জারিত হয়, আর ওইটা হচ্ছে কি একটা জারক পদার্থ যোগ করে 2-3 ঘন্টার মধ্যেই অটোমেটিক তাড়াতাড়ি জারিত করে ফেলা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো সিওডির ক্ষেত্রে জৈব অজৈব সকল উপাদানকে কি করা হয়, জারিত করা হয়, আর বিওডির ক্ষেত্রে শুধুমাত্র জৈব উপাদানটাকে কি করা হয়, জারিত করা হয়। কাকে? শুধুমাত্র জৈব উপাদানকে। তো তুমি যদি বলো যে এইভাবে আমি এত লম্বা প্রসেস করে ডিও নির্ণয় করবো না, আমি একটা শর্টকাট প্রসেসের মাধ্যমে করতে চাই, যেটা গত ক্লাসে আমি শর্টকাট একটা শিখাইছিলাম, তো এই অঙ্কটাকেই যদি তুমি শর্টকাট প্রসেসে করতে চাও, তাহলে কীভাবে করবা শর্টকাট প্রসেসে? তো শর্টকাট প্রসেসে একটা আমি করে দেখাই, গত ক্লাসে ছিল যে পিপিএম এককে সরাসরি, তাই না? আমি যদি ইনিশিয়াল ডিওটাই বের করি, ধরো ইনিশিয়াল ডিও, আমি মার্কার একটু এমন হচ্ছে, ইনিশিয়াল ডিও, তো ইনিশিয়াল ডিও আমাদের মনে আছে 8×10³ ছিল, তারপর এক্স ছিল, এক্স আর ভি ছিল মনে হয় একটা, দেন হচ্ছে হলো ওয়াই ছিল। তো এগুলো কী কী বলছিলাম মনে আছে তোমাদের? মান বসায়, মান বসানোর পর দেখবো যে ইনিশিয়াল ডিওটা এটা আসে কিনা আমাদের। এভাবে যে প্রথমে আমরা 8 বসাবো, দেন হচ্ছে হলো 1000 বসাবো, দেন হচ্ছে হলো কি এক্সটা কী ছিল বলো তো? এক্সটা হচ্ছে এটার ঘনমাত্রা, এক্স ছিল ঘনমাত্রা, মানে যে তোমার যেটা কি লাগছে আর কি, মানে বিজারক পদার্থ যেটা ইউজ করছো ওইটার ঘনমাত্রা হচ্ছে এক্স, আর আয়তনটা হচ্ছে কী ছিল, বিজারক পদার্থ যেটা দিয়ে তুমি টাইট্রেশন করছো সেটার আয়তন যতটুকু লাগছে, তাহলে এটা কত লাগছে, 8 লাগছে ML, আর ঘনমাত্রা ছিল 0.011, আর তোমার এটা হচ্ছে ওয়াই, এই ওয়াইটা হচ্ছে তাও কি দেখো, এটা যে যে এককে ML এককে থাকলে এটাও নমুনা 50 ML নিচ্ছে, তাহলে 50 দেখি আমার থেকে এখান থেকে সরাসরি সিম্পল ডিও ইনিশিয়াল ডিওটা আমাদের এটা আসে কি না, তাইলে বুঝে যাবো যে আমরা কি লম্বা প্রসেস যেভাবে করেছি ওইভাবে আসে। সৃজনশীল আসলে তোমার বোর্ড পরীক্ষা আসলে লম্বাটাই করবা, আর ভর্তি পরীক্ষা আসলে এভাবে কি শর্টকাট অ্যাপ্লাই করতে পারো তুমি।
তারপর 8 ইনটু হচ্ছে 0.011, 0.011 ডিভাইড বাই হচ্ছে কত, 50। হ্যাঁ আমাদের এটাও মিলে গেছে রে, আমরা তো অনেক ট্যালেন্ট, এত পিপিএম ডিরেক্ট, এটা কিন্তু পিপিএম এককে আসে। দেন ঠিক আছে, ফাইনাল ডিও ঠিক সেম ভাবে, ফাইনাল ডিও কত হবে, 8 × 10³ থাকবে। তারপর লাগছে কত বলো তো, টাইট্রেট করতে 3.4 ml লাগছে, ওইটি হচ্ছে ভি, 3.4। আর এক্স কি, ঘনমাত্রা যেহেতু আগেরটাই ছিল, একই জিনিস ইউজ করছে, তাহলে 0.011। দেন দেখি নমুনাটা অবশ্যই 50 মিলি নেওয়া হয়েছে, জাস্ট দেখি তো এখানেও আমাদের কি এটা আসে কি না। এটা যদি আসে তাহলে তো আমরা তো অনেক ট্যালেন্ট হয়ে যাবো রে ভাই, এত পড়াশোনা করে কি হবে, এত কিছু পেরে কি হবে, সবই তো পেরে যাচ্ছি আমরা। আহা সব ট্যালেন্ট, এত ট্যালেন্টের ছড়াছড়ি, মিলে গেছে একদম বরাবর, খাপের খাপ মঞ্চুর বাপ, 8.4 ppm। ওরে তাহলে আমরা এখন কী করবো, ইনিশিয়াল ডিও থেকে ফাইনাল ডিও বাদ দিয়ে দেবো, ঠিক আগের মতো আনসার পেয়ে যাব, এবং সেটা 8.096। খুবই সিম্পল, তুমি ঠিক সিওডি এর ক্ষেত্রে এই শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, এই শর্টকাট অ্যাপ্লাই করে তুমি কি করতে পারবা, বিওডি সিওডি সব নির্ণয় করতে পারবা, ডিও নির্ণয়ের মাধ্যমে অবশ্যই। এছাড়াও আরও কি বিওডি সিওডি এর আরও কিছু প্রসেস আছে, আমরা ওইসব প্রসেসে গেলাম না, আমরা শুধু কোনটার মাধ্যমে, উইঙ্কলার প্রসেসের মাধ্যমে ডিও নির্ণয়ের মাধ্যমে বিওডি এবং সিওডি নির্ণয় করা শিখলাম। কি বলো, শিখতে পেরেছি? যদি শিখতে না পারি আমায় মাফ করতে হবে ভাই, এত কষ্ট করে ভিডিও বানাইছি, আবার তোমরা এত কষ্ট করে এত ধৈর্য নিয়ে এই ভিডিও দেখছো, তোমাদের MB খরচ হয়েছে, তারপরে যদি কিছু শিখতে না পারো তাহলে তো পুরো টাকাটাই তোমাদের নষ্ট, আমার পরিশ্রমটাও নষ্ট হয়ে গেলো। তো তোমাদের তো টাকা নষ্ট হয়েছে, সময়ও নষ্ট হয়েছে, কিন্তু আমিও তো কষ্ট করে এই ভিডিওটা বানাইছি, তো আমার কি বোধ দেওয়া সাজবে, দেওয়া যাবে না, তাহলে কী করতে হবে, দোয়া করতে হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।